কারণ সবই ভুয়ো কেস। তৃণমূল সরকার যে পরিমাণ কেস দেয়, শুধু গাঁজা না, রেপ মার্ডার হাবিজাবি অনেক কেস দেয়, এবং এদের এটাই একটা হাতিয়ার যে কেস দিয়ে মানুষকে এত ব্যতিব্যস্ত করে দেবো যে সে আমার আর বিরোধী দাঁড়াতে পারবে না। আর লোককে যদি মাসে চারবার আদালতে যেতে হয়, ছেলেটা কাজ করবে কখন, খাবে কি, সংসার কি করে চালাবে, স্বাভাবিকভাবে সে পার্টি পলিটিক্স ছেড়ে দিয়ে পালাবে। তো এইটা তৃণমূল সরকারের একটা মুখ্যম অস্ত্র আর কি, বিরোধীদের শেষ করার না। এটা তো মানে একটা কেস হয়েছিল হাইকোর্টে, একটা কেস হয়েছিল যে পশ্চিমবাংলায় যত হাজার মানুষকে গাঁজা কেসে দেওয়া হয়েছে, যে গাঁজা উদ্ধার করা হয়েছে, তাহলে সেই গাঁজা রাখার জন্য বিশাল জায়গা দরকার, টন টন মানে গাঁজা। তো তো আরটিআই একজন করেছিল যে সরকার বলুক যে তার কাছে এখন কত গাঁজা আছে, তার হিসাব এই সরকার দিতে পারেনি, কারণ সবই ভুয়ো কেস। ওই 5 কিলো করে গাঁজা নিয়ে যায়, সবাইয়ের ঘরে ঢোকায়, আবার নিজেরাই পুরো উদ্ধার করে নিয়ে আসে। তো 5 কিলো তো আর বাড়ছে না, 5 কিলো কত, 25 কিলো হবে, কিন্তু টোটাল গাঁজা যা উদ্ধার করেছে ফলস কেস দিয়ে সেটা কয়েক টন হবে। তো পুরোটাই মিথ্যা কেস। আর এটা ঠিকই বলছে, তৃণমূল সরকার যে পরিমাণ কেস দেয়, শুধু গাঁজা না, রেপ মার্ডার হাবিজাবি অনেক কেস দেয়, এবং এদের এটাই একটা হাতিয়ার যে কেস দিয়ে মানুষকে এত ব্যতিব্যস্ত করে দেবো যে সে আমার আর বিরোধী দাঁড়াতে পারবে না। আর লোককে যদি মাসে চারবার আদালতে যেতে হয়, ছেলেটা কাজ করবে কখন, খাবে কি, সংসার কি করে চালাবে, স্বাভাবিকভাবে সে পার্টি পলিটিক্স ছেড়ে দিয়ে পালাবে। তো এইটা তৃণমূল সরকারের একটা মুখ্যম অস্ত্র আর কি, বিরোধীদের শেষ করার। আপনি যেটা বললেন ঠিক বললেন, যে এমনভাবে ব্যতিব্যস্ত করে দিন যাতে সে রাজনীতি করার জন্য আর না আসে। না, সফল অবশ্যই সফল। তো এইটা যদি সামনে লোকসভা ভোট আসে, বহুদিন যারা ভোট দিতে পারেনি, মানে এইবারে বলে তো পঞ্চায়েত না, এমনকি 2021-এও বহু মানুষ ভোট দিতে পারেনি, তো 2024-এ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, মানুষ কিন্তু তার বদলা নেবে। এইটা ঠিক, যতই আপনি কংগ্রেসের সঙ্গে সেন্ট্রালে গিয়ে জোট করেন, ইন্ডিয়া ইন্ডিয়া যতই চিৎকার করেন, কিন্তু মানুষ যারা ঘা খেয়ে বসে আছে তারা কিন্তু বদলা নেবে, তারা ছাড়বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন, এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।